কখনো কি ভাবছিলাম জাতীয় সংসদ ভবনের সামনে ভিতরে যেতে পারবো? কখনো ভাবছিলি রিমন? এটা হচ্ছে আপনার জাতীয় স্মৃতিসৌধ, যেখানে আমাদের শহীদ স্মরণ করে। এটা হচ্ছে আপনার ছোট কুটির, এটা হচ্ছে কান্তাজীয় মন্দির, যেটা আহসান মঞ্জিল, এটা হচ্ছে আপনার আহসান মঞ্জিল। হ্যালো, আসসালামু আলাইকুম। বহুত দিন বাদে ব্লগে আসছি। কদেশে আমরা আজকে আছি স্বাধীনতা কমপ্লেক্সে। এটা হচ্ছে বদ্রাটে অবস্থিত, হয়তো বা মিনি বাংলাদেশ নামে বেশিরভাগ পরিচিত। আমরা এখানে স্বাধীনতা কমপ্লেক্সে আমাদের সাথে ঘুরতে আসছে আরও দুইজন বন্ধা, যারা অথচ ভিডিওর মধ্যে লিস্টে নাই। বাইরে 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 আউট। এটা আপনার থিম পার্ক মূলত। এখানে 11 একর জায়গা নিয়ে গঠিত হয়েছে এই পার্কটি। এটি মূলত আপনার থিম পার্ক, যেখানে বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলোর নিদর্শন তৈরি করা হয়েছে এখানে। এবং এটা 2006 সালের নাম ছিল জিয়া পার্ক, পরবর্তীতে আপনি চেঞ্জ করে রাখা হয়েছে আপনার স্বাধীনতা কমপ্লেক্স, মানুষের কাছে মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত। চলেন ঘুরি। এই যে ফ্লোটিং রেস্টুরেন্ট দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্ট চিটাগং, একমাত্র ফ্লোটিং রেস্টুরেন্ট। এটা মূলত তৈরি করা হয়েছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধদের, যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করে এটি তৈরি করা হয়েছে চট্টগ্রাম প্রথম ফ্লোটিং রেস্টুরেন্ট, যা আপনার 250 মিটার উঁচু, প্রায় 25 তলার সমান আপনার এটা। এইটার উপরে দেখি যাওয়া যায় নাকি না যায়। কদেশে আমার বন্ধু হারামি অকল, টাকা ঢোকা দিবে না, দেখা যাক যাওয়া যায় নাকি। এক হারামি রাঁধছি, দুই হারামি রাঁধছি, সবগুলো হারামি, টাকা ঢোকা দিবে না। তো ওটা চিন্তা ভাবনা করলে আপনাকে দেখি সামনে ঘুরি, ঘুরার পরে হয়তো উপরে উঠবো আমরা, দেখা যাক। এটা হচ্ছে আপনার ছোট কুটির, যেটা পার্কের এই বেসাইডে পড়ে গেছে, বাইরের সাইডের অংশ, একটা ছোট অংশতে পড়ছে, যা ছোট কুটির। এখানে ঘটনা অবশ্যই অন্যদিকের ঘটনা ঘটতে পারে, আমাদের রকি বিশেষ সূত্রে আমাদেরকে জানিয়েছে। দেখতে মোটামুটি সুন্দর আছে ছোট কুটিরটা, খারাপও না। কদেশে কতক্ষণ বাদে আসি, দেখি সুন্দর আছে নাকি নাই। মোটামুটি রেস্টুরেন্ট আছে সেই, এগুলা খারাপও না, মানে জোস জোস গার্লফ্রেন্ড নিয়ে আসলে সেই হবে, কিন্তু সেরা সেরা। মূলত পার্কটি থিম পার্ক হিসাবে খারাপ না, থিম পার্ক মোটামুটি ঠিক আছে, কিন্তু রাইডটা কম, রাইড কম থিম পার্ক। নির্দিষ্ট নন্দন থিম গুলো রয়েছে, রাজশাহী কুটি, তারপরে সংসদ ভবন, এগুলো রয়েছে মোটামুটি, কিন্তু আপনার রাইড কম এটাতে। দেখি চলেন ঘুরি।
মূলত কাহিনী টিকিট দিছে তিনটা কিন্তু একটা ফ্রি পার্কের তরফ থেকে কিসের ভাই তা তো জানি না পার্কের তরফ থেকে ফ্রি মাটির ঘর ভাই প্রথম দেখছি মাটির ঘর এই প্রথমবার মাটির ঘর দেখলাম রকের দিক দেখা মাটির ঘর কখনো দেখি নাই এ পার্কে মাটির ঘরও দেখতেছি প্রথম মাটির ঘর শো প্রদর্শনী চলতেছে মাটির ঘরের যাই হোক মাটির ঘরের ভিতরের দিকে যাই আইয়েন আপনারাও আর লগে মাটির ঘর এই হচ্ছে দরজা এই বাড়িটা আমরা দিব শাকিল ভাইকে যেখানে আছে শুধু কিছুই নাই ভাঙাচোরা এটা শাকিল ভাইকে দিব আমরা আমরা শাকিল ভাইকে দিব আর এই ঘরটা দিব রিমনকে এটা হচ্ছে টাঙ্গাইলের ঘর টাঙ্গাইলের ঘর এটা আমরা দিব রিমনকে রিমন এদিকে আসো তুমি এদিকে আসো তুমি এদিকে আসো এটা তোমার জন্য পারফেক্ট এটা তোমার জন্য পারফেক্ট তুমি ছবি তুলে নাও আর এদিকে আছে ওই যে এটা হচ্ছে রকির ওইটা রকির ওইটা রকির আর এটা 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 দিব গিয়ে জানে রে কি বলে আচ্ছা এটা আমার জন্য নিছি আর এর পাশে একটা শিয়াবের জন্য পুকুর শখের জন্য যা সবাই বিলাই দিছি আর ওই পাশের টাকা আরো দিলাম না থাক বাদ দেখ ঘটনা এদিকে আলোক আছে বাটপার বাটপার রিমন বাদা হইবে না কিছু হ্যাঁ বাটপার এটা হইতে এক নম্বর বটে আর আসান মঞ্জিলে আসি দে এটা ধরনের রিমনের প্রেমিকাল্লা বানাই দে একমাত্র রিমনের প্রেমিকার জন্য বানাইছি আসান মঞ্জিল ঘটনা দে আসান মঞ্জিলের ভিতরে সিরের যে ঘটনা অন্যদিকে ঘটাই দেয় ভিতরে ওনারা যাই দেখেন নাই 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 ভাইয়া ইনি কার নাম ওরেন দে ইনি কার নাম ফুটতেছে নাম হ্যাঁ এখানে কার নাম পড়েন এগুলা এটা হামারি বেবিকা ঘর হ্যাঁ দেখছেন না এতে বলো প্রকৃত মুসলমান অন বেবিও কয় হাতে ঘটনা কিন্তু কোন দিকে দেখছেন ওনারা দেখি রাখেন Thank you.
আমরা আছি সোনা মসজিদ, হয়তো বা এটা সোনা মসজিদ অনেকজনই চিনবেন। এটার অবস্থান কোথায় আমি জানি না, ঠিক শিওর, কিন্তু মসজিদটিতে নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে যাই হোক, নামাজ মানুষের জন্য, পার্কে যারা আসবেন তাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। যারা নামাজ পড়তে চান তারা এখানে পড়তে পারবেন চাইলে। মূলত এখনো অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা শটগুলো ঠিকভাবে নিতে পারছি না, কারণ অন্ধকার হয়ে গেছে, আমরা লেট আসছি। যারা এখানে আসবেন সকালবেলা আসবেন, চেষ্টা করবেন যদি সকালবেলা আসার, সকালে আসলে হয়তো বা পুরোটা ঘুরতে পারবেন এবং ছবি তোলা যাবে। এখানে এখন শীতকাল যেহেতু অন্ধকার হয়ে যেতেছে তাড়াতাড়ি। আমার পিছনে আরেকটি ভবন আছে, এটি হচ্ছে শিউনামি। তো চলেন যাই দেখি ভবনটা। মূলত এটা হচ্ছে লালবাগ দুর্গ। মোটামুটি দেখেন এটা সুন্দর আছে কারুকাজটা, লালবাগ দুর্গ খারাপ না। চাইলে এখানে সেই দিনের বেলায় ছবি তুলতে পারেন আপনারা, লালবাগ দুর্গ। এখানে বিশাল করে আবার ব্যাকগ্রাউন্ডের জন্য এটা তৈরি করা হচ্ছে। এখানে ঝর্ণাও আছে, আপনারা চাইলে এখানেও ঘুরে যেতে পারবেন। এখানে বিশাল করে দেওয়া আছে লালবাগের দুর্গ, খারাপ না, ভালোই আছে। এটা হচ্ছে কান্তাজীয় মন্দির, যেটা কারুকাজ খুবই সুন্দর, যা দেখেন আপনারা চাইলে খুব সুন্দরভাবে কারুকাজ করা হয়েছে এটা এখানে। মেন কথা না, আর আইসি ব্লগ বানাবে লাগি নাই পার্কে, আর বন্ধু মাইয়া হঠাৎ দে, এই যে আর বন্ধু মাইয়া হঠাৎ দে বক্তব্য শুনলেন না, আর আইসি ভিডিও বানাবে ব্লগ করার লাগে, আর হাতে মাইয়া হঠাৎ দে।
এইরে দুনিয়া কই গেছে গে ফারকে। এটা হচ্ছে আপনার জাতীয় স্মৃতিসৌধ, যেখানে আমাদের শহীদ স্মরণ করা হয় প্রত্যেক বছর স্মৃতিসৌধে। দে আমরা দেখতে পাচ্ছি যাক, এটা লাস্ট মোটামুটি চলে আসছি স্মৃতিসৌধ থেকে, এখন সংসদ ভবনের দিকে যাব, দেখা যাক। কখনো কি ভাবছিলাম জাতীয় সংসদ ভবনের সামনে ভিতরে যাইতে পারবো? কখনো ভাবছিলি রিমন? রিসেন্ট ঘটনা ঘটে গেছে, জাতীয় সংসদ ভবন, আর অবশ্যই এটা থিম পার্ক, থিম পার্কে জাতীয় সংসদ ভবন আছে। জাতীয় সংসদ ভবনে আমরা এখন মূল ফটকে দাঁড়িয়ে আছি, চলেন জাতীয় সংসদ ভবনের ভিতরের দিকে যাই। আমাদের নতুন মেম্বার শাকিল ভাই নতুন জয়েন দিয়েছে আমাদের সাথে, এটা হচ্ছে নতুন, কয়েকদিনের জন্য আমাদের মেহমান হয়ে বেড়াইতে আসছে, চলে যাবে। আজকের মতো সমাপ্ত, কারণ শেষ, জিয়া পার্ক বা স্বাধীনতা কমপ্লেক্স বলেন, ঘোরা শেষ, সমাপ্ত, হয়তো বা অন্য কোথাও দেখা হবে, আজকের মতো শেষ। আর এটা তো চড়া হয় না, টাইম নেই, কারণ আমরা চলে যাব, এটা তো উপরে উঠা হয় নাই। আজকের মতো সমাপ্ত ভাই।